নমস্কার, মই বুলবুল জামানুর। পরীক্ষার নামত মাচুল সংগ্রহক লৈ আজি আগবঢ়াইছো এই বিশেষ প্রতিবেদন। আজির এই প্রতিবেদনের পাতনিতে জানাব বিচাৰিছো যে পরীক্ষার নামত সরকারে মাচুল সংগ্রহ করা বিষয়টির ক্ষেত্রে আপনার মতামত কি? যদিহে আপুনি পরীক্ষার নামত মাচুল সংগ্রহের বিপক্ষত, তেন্তে আমার এই প্রতিবেদন শেয়ার করার লগতে নিজের মতামত দাঙি ধরে এক জনমত সৃষ্টি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করবলে যত্নপর হওয়া হোক। আজির এই প্রতিবেদন আগবার মূল কারণটি হয়েছে 2023 বর্ষত অনুষ্ঠিত হবলগিয়া হাইস্কুল শিক্ষান্ত আর হাই মাদ্রাসা পরীক্ষার বাবে সেবায় সূচী প্রকাশ করেছে। অসম মাধ্যমিক শিক্ষা পরিষদ চমুকৈ সেবাই এই পরীক্ষাত অবতীর্ণ হওয়ার বাবে অনলাইন প্রপত্র পূরণের সূচী প্রকাশ করেছে। সেবার জাননী অনুসরি বিদ্যালয়সমূহে অহা 15 নভেম্বরেরপরা 15 ডিসেম্বরলে অনলাইন যোগে প্রপত্র পূরণ করব পাৰিব। অনলাইন পরীক্ষা পোর্টেল সেবা রেজিস্ট্রেশন .in-ত প্রপত্র পূরণের অন্তত 15 ডিসেম্বরের ভিতর পরীক্ষার্থীরপর সংগৃহীত পরীক্ষার মাচুলের চালান বিদ্যালয়সমূহে জেনেট করব। এইদরে 20 ডিসেম্বরের ভিতর বিদ্যালয়সমূহে সংগ্রহ করা ধন এপেক্স ব্যাংকত জমা করব। একদরে পরীক্ষার্থীর সবিশেষ তালিকা সংশোধনের অন্তিম তারিখ ধার্য করা হয়েছে 22 ডিসেম্বর। অনলাইন পরীক্ষা পোর্টেলের ইউজার আইডি আর পাসওয়ার্ড নবম শ্রেণী পঞ্জীয়ন পোর্টেলের সঙ্গে একে। অবশ্যে কোনো পরিস্থিতিত ইউজার আইডি অথবা পাসওয়ার্ড হেরালে সংশ্লিষ্ট জেলাত থাকা সেবার মান্ডলিক কার্যালয়ের সদস্য সচিবর সঙ্গে যোগাযোগ করব। 2015 চনেরপরা 2021 বর্ষর ভিতর যখন ছাত্র ছাত্রী পঞ্জীয়ন করেছিল তেওঁলোকৰ বাবে অনলাইন পরীক্ষা পোর্টেল উপলব্ধ হব। 2015 বর্ষর আগর পঞ্জীয়নভুক্ত শিক্ষার্থী বিদ্যালয় পরিদর্শকর কার্যালয়ত অফলাইনতো আবেদন করব। মন করবলগিয়া কথাটো হল যে 2023 বর্ষর উক্ত পরীক্ষার বাবে মাচুল নির্ধারণ করে দিছে সেবায়। সেই অনুসরি পরীক্ষা মাচুল 700 টাকা, ব্যবহারিক পরীক্ষা মাচুল 150 টাকা, কেন্দ্রীয় মাচুল 350 টাকা আর বার্ষিক স্বীকৃতি মাচুল 1000 টাকা সহ মোট 2200 টাকা আদায় দিব লাগিব। অবশ্যে সরকারি প্রাদেশিকৃত আর স্বীকৃত ফেন্সার স্কুলত অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবকর বার্ষিক আয় 2 লাখ টাকা বা তাতকৈ কম হলে সেই সকল পরীক্ষার্থীর মাচুল পরিশোধক রেহাই দিয়া হয়েছে। কিন্তু এই রেহাই পাবলৈ শিক্ষার্থী সকল 2020 আর 2021 বর্ষত নবম শ্রেণীত পঞ্জীয়ন করা হব লাগিব। এটা প্রশ্ন হয়, যি সময় সরকারে বিনামূল্যাকৈ শিক্ষা প্রদান করে অহা বলে কই আছে, তেনেস্থলত শিক্ষা জীবনের প্রথম 10 বছরের ফসল হিসাবে পরিচিত হাইস্কুল আর হাই মাদ্রাসা শিক্ষান্ত পরীক্ষা তথা মেট্রিক পরীক্ষা আর জীবন গড়ার পরীক্ষা হিসাবে পরিচিত উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষাত অবতীর্ণ হবলৈ সরকারে মাচুল সংগ্রহ করাটো কিমান প্রয়োজন? কারণ আজির সময়ত আমার রাজ্যত এনে বহুত লোক আছে বা অভিভাবক আছে যখন লোক তথা অভিভাবকে এনে বৃহৎ পরিমাণের মাচুলের বাবে তেওঁলোকৰ ছাত্র ছাত্রী মেট্রিক বা উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষাত অবতীর্ণ হব নোৱাৰে। ইপিনে সেবার জাননী অনুসরি সরকারি প্রাধিকৃত আর স্বীকৃত ফেন্সার স্কুলত অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবকর বার্ষিক আয় 2 লাখ টাকা বা তাতকৈ কম হলে সেই সকল পরীক্ষার্থীর মাচুল পরিশোধক রেহাই দিয়া হয়েছে। কিন্তু প্রকৃত সত্যটো হল যে তেনে শিক্ষার্থীক রেহাই দিবই বা কিমান শতাংশ? তদুপরি তেনে অভিভাবকে বার্ষিক আয়ের প্রমাণপত্র বিচারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দুয়ারে দুয়ারে গই উৎকোচ দিহে সংগ্রহ করব লাগে তেনে আয়ের প্রমাণপত্র। অন্যতে একাংশ সচ্ছল অভিভাবকে সরকারের এনে রেহাইর সুযোগ গ্রহণ করে উৎকোচ দি হলেও নিজকে দরিদ্র তথা 2 লাখতকৈ কম বার্ষিক আয়ের বলে প্রমাণপত্র আনি উক্ত রেহাইর সুযোগ গ্রহণ করারও উদাহরণ আছে। যে সময় সরকারে বিদ্যালয়সমূহর আন্তঃগাঁথনি উন্নয়ন, বিদ্যালয়সমূহত বিনামূলীয়াকৈ পাঠ্যপুথি আর ইউনিফর্ম যোগান, মধ্যাহ্নভোজন আদির নামত কোটি কোটি টাকা ব্যয় করে বাহ লবলৈ চেষ্টা করে আছে। তেনে সময়ত অসমের সর্বস্তরের শিক্ষার্থীর সুবিধার্থে জীবনের বিশেষ রেখাস্বরূপ মেট্রিক তথা উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার মাচুল সম্পূর্ণ বিনামূলীয়া করব নে আন্তঃগাঁথনি উন্নয়ন, বিদ্যালয়সমূহ বিনামূলীয়াকৈ পাঠ্যপুথি আর ইউনিফর্ম যোগান, মধ্যাহ্নভোজন আসনি আদিত সরকার তথা সরকারের একাংশ লোকর তাত কমিশনের অঙ্কটা থাকে। অবশ্যই এয়া বিতর্কর বিষয়।
কিন্তু বিতর্কর বিপরীতে মেট্রিক তথা উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার মাচুল সম্পূর্ণ বিনামূলীয়া করাটো সরকারের বাবে তেনে সাধারণ কথা। হেয়ে এই পরীক্ষা দুটা ব্যয় হওয়া ধনরাশি শিক্ষার্থীসকলের সংগ্রহ নকরি সরকারে অন্যান্য বিনামূলীয় আসনির দরে সুকীয়াক বাজেট ঘোষণা করে দি হলেও সকল শিক্ষার্থীক অন্তত বিনামূলীয়াক জীবন গড়ার পরীক্ষালেক অবতীর্ণ হওয়ার সুযোগ প্রদান করা উচিত। ইপিনে নিজের জাতি জনগোষ্ঠীক প্রতিনিধিত্ব করে অহা বলে জাহির করা ছাত্র সংগঠন সমূহেও নিরবতা অবলম্বন করার বিপরীতে এই ক্ষেত্রে মাত মতাটো প্রয়োজন। ইয়ার ফলত হয়তো রাজ্যখনত শিক্ষার মানদণ্ডই নিশ্চিতভাবে অগ্রগতি লাভ করিব। এয়া আছিল পরীক্ষার নামত মাচুল সংগ্রহ করা সন্দর্ভত আজির এটি বিশেষ প্রতিবেদন। কেনে পালে আমার আজির এই প্রতিবেদন সেয়া জানাবলৈ নাপাহরিব। সংবাদ প্রহরীর সঙ্গে সংযুক্ত হয়ে থাকার বাবে আমার ফেসবুক পেজ লাইক বা ফলো করবলৈ নাপাহরিব আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিব। ধন্যবাদ।